হ্যালো বন্ধুরা, আইপিএল 2023 এর জন্য কলকাতা নাইট রাইডার্স দল মোট 11 জন প্লেয়ারকে ধরে রেখেছে এবং 3 জন নতুন প্লেয়ারকে দলে নিয়েছে এবং বর্তমানে 7 কোটি টাকার আশেপাশে কলকাতা নাইট রাইডার্স দলের কাছে রয়েছে, যেখানে আইপিএল এর বাকি দল তাদের দল থেকে বুদ্ধি করে প্লেয়ার রিলিজ করে পার্সে প্রচুর টাকা জমিয়ে রেখেছে ভালো মানের প্লেয়ারদের দলে নেওয়ার জন্য অকশন থেকে। সেখানে কলকাতা নাইট রাইডার্স বরুণ চক্রবর্তীর মতন এত টাকা দামের প্লেয়ারকে ধরে রেখে নিজেদের টাকার সংখ্যা কমিয়ে রেখেছে। এছাড়া লকি ফার্গুসন এবং শার্দুল ঠাকুরকে দলে নিয়ে আসতে প্রায় 20 কোটি টাকার কাছাকাছি খরচ করে ফেলেছে কলকাতা নাইট রাইডার্স, যার ফলে মাত্র 7 কোটি টাকার মধ্যে থেকে এখনও দেশীয় বিদেশি কিছু প্লেয়ারকে কিনতে হবে এবং মাত্র 7 কোটি টাকাতে খুব ভালো মানের প্লেয়ার পাওয়া যাবে সেটা একেবারেই অসম্ভব। তো যাই হোক, কলকাতা নাইট রাইডার্স দলের ইন্ডিয়ান স্পিন বিভাগ এর আগের মরশুমে খুবই ভুগিয়েছে, তো এই মরশুমে এই কথাটা মাথায় রেখে অকশানে মায়াঙ্ক মার্কান্ডের পেছনে অবশ্যই ছোটা প্রয়োজন হবে কলকাতা নাইট রাইডার্সকে, কারণ মায়াঙ্ক মার্কান্ডে ইতিমধ্যেই নিজের স্পিনের জাদুতে নিজেকে মেলে ধরেছে এবং মায়াঙ্কের বেস প্রাইসটাও খুব একটা বেশি হবে না। এর কারণে বরুণ চক্রবর্তীর ব্যাকআপ হিসাবে মায়াঙ্কের পেছনে ছোটাটা অবশ্যই দরকার কলকাতা নাইট রাইডার্স দলের। তো বন্ধুরা, তোমরাও যদি আমার কথাতে একমত হয়ে থাকো তাহলে অবশ্যই তোমরা কমেন্ট করে জানিও। তো তুমি যদি কলকাতা নাইট রাইডার্স দলের একজন বড় ফ্যান হয়ে থাকো তাহলে অবশ্যই ভিডিওতে লাইক দিয়ে চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করে দিও। তো আসি বন্ধুরা, দেখা হচ্ছে পরের ভিডিওতে।